আজ আমি আপনাদের বলবো যে সমস্ত ছেলেমেয়েদের তুলা রাশি তাদের এই নভেম্বর মাস কেমন কাটবে। আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপর বেলটি অন করে দিন। স্ত্রী দূরে থাকার জন্য আপনার জীবনে কষ্ট বাড়তে পারে, আঘাত প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, আপনার শত্রুভয় থাকবে, সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন না, মাসের মধ্যভাগে ফাটকা জাতীয় কিছু থেকে অর্থ নষ্ট হবে, পুরনো অশান্তি মিটে যেতে পারে, মানুষজনদের সাহায্য করতে গিয়ে হিতে আপনারই বিপদ হতে পারে, কোনো কারণে লোকের কাছে হেনস্থা হতে হবে, ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে, বাড়িতে অতিথি আসতে পারেন, ভাগ্য উন্নতির সুযোগ মিলতে পারে এই সময়, কাজের চাপ প্রচুর বেড়ে যাবে, দূরের কোনো বন্ধুর ব্যাপারে আপনার কিন্তু দুশ্চিন্তার সৃষ্টি হবে, পাওনা আদায়ের জন্য এই সময়টি অত্যন্তই ভালো সময়, মাসের প্রথম দিকে পরিবারে সামান্য কারণে বিবাদ বাঁধতে পারে, তাই একটু সাবধানে থাকুন, সম্পর্কের ক্ষেত্রে আনন্দ থাকতে পারেন, বিশেষ করে মাসের শেষের দিকে, মাসের প্রথম দিকে জীবিকার কারণে মানসিক চাপ বাড়তে পারে, আপনার জন্য এই মাসের শুভ সংখ্যা হল 66, আপনার জন্য এই মাসের শুভ দিক হল দক্ষিণ দিক, আপনার জন্য এই মাসের শুভ রং হল সাদা রং, আপনার শুভ রত্ন হল সাদা প্রবাল।